পুরীর জগন্নাথ মন্দিরে ভাঙচুর, ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত মহাপ্রসাদ তৈরিতে ব্যবহৃত 40টি মাটির চুলা, এই ঘটনার তদন্তের আদেশ দেওয়া হয়েছে। ওড়িশা রাজ্যের পুরীতে অবস্থিত ভগবান জগন্নাথ দেবের মন্দিরে নিরাপত্তায় দেখা গেল এক বড় ত্রুটি। গত রবিবার মন্দিরে 40টি চুলা ভাঙা অবস্থায় দেখা যায়, যেগুলো মহাপ্রসাদ তৈরিতে ব্যবহার করা হতো। ঠিক কি ঘটেছিল সেই দিন, এ সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গত রবিবার মন্দিরে 40টি চুলা ভাঙা অবস্থায় দেখা যায়, যেগুলো মহাপ্রসাদ তৈরিতে ব্যবহার করা হতো, যার ভোগ ভগবানের উদ্দেশ্যে প্রতিদিন দেওয়া হয়। রবিবার দিন সকালে প্রসাদ তৈরির সময় যখন রসুই ঘর খোলা হয়, তখনই দেখা যায় এই অবস্থা। আপাতত পুলিশ এবং মন্দির প্রশাসন এই ঘটনাটি তদন্ত করছে। দ্বাদশ শতাব্দীতে তৈরি ওই চুলাগুলি পুরীর মন্দিরের রান্নাঘরের দক্ষিণ পূর্বে ছিল ওই মাটির উনুন। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ, তবে বিশ্ববিখ্যাত এই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই মন্দিরে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর রয়েছে। জানা যায় যে এখানে মোট 240টি চুলা রয়েছে, যাতে প্রত্যহ প্রায় 300 কুইন্টাল চাল রান্না করা হয়। মিডিয়ার রিপোর্ট অনুসারে জেলাধিকারী সমর্থ বর্মা জানিয়েছেন যে মন্দিরের রান্নাঘরে প্রায় 40টি চুলাতে ভাঙচুর চালানো হয়েছে। এই মামলা তদন্তের পর যাদের অভিযুক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আরোপীদের খোঁজার জন্য সিসিটিভি ফুটেজের সাহায্য নেওয়া হচ্ছে। ভাঙচুরের এই ঘটনায় মন্দিরের সুরক্ষা নিয়ে সবার মনে চিন্তা দেখা দিয়েছে। অধিকারীরা জানিয়েছেন যে রান্নাঘরে যাওয়ার অনুমতি একমাত্র যারা রান্না করে তাদের, এদেরকে সহরা বলে। এরই মধ্যে পারম্পরিক অনুষ্ঠান পূর্ণ হওয়া নিয়ে বিবাদ হয়েছিল। এজন্য সন্দেহ করা হচ্ছে যে এই ভাঙচুরের ঘটনায় কিছু সেবাদার যুক্ত হতে পারেন। এই ঘটনায় মন্দিরে আগত দর্শনার্থীদের প্রসাদ দিতে বেশ সমস্যাই হবে, কিন্তু কোনোভাবেই মন্দিরের কোনো অনুষ্ঠানে এর প্রভাব পড়তে দেওয়া যাবে না। কিছুদিনের মধ্যেই সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানা যাচ্ছে, যদিও ভগবানকে সকালে ধূপ দিতে প্রায় 30 মিনিট দেরি হয়ে যায়। মন্দিরের শুধুমাত্র রান্নাঘরে ভাঙচুর হওয়া ছাড়াও আরও কিছু ঘটেছে কিনা জানা যায়নি। পুরীর জগন্নাথ মন্দিরে এই ধরনের ঘটনা খুবই বিরল। অনেক সময় আগে লুটপাটের ঘটনা হয়েছিল, কিন্তু বর্তমান শতাব্দীতে এরকম কিছু ঘটেনি। ভগবানকে যে মহাভোগ অর্পণ করা হয় সেই ভোগ বানানো হয় মন্দিরের রান্নাঘরে। বিভিন্ন আচার বিধি মেনে এই কাজ করতে হয়। শুধুমাত্র এই মন্দিরে নয়, এখানকার রান্নাঘরেও একাধিক রহস্য লুকিয়ে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুরীর জেলা শাসক। ভাঙচুরের পেছনে কি কারণ রয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ। তাদের তরফে অজয় কুমার জানিয়েছেন দুদিনের মধ্যেই রিপোর্ট জমা করা হবে। মন্দির পরিচালনা কমিটির এক প্রাক্তন সদস্য বলেন যে ঘি ভাত, জিরা ভাত, মিষ্টি ভাত, বিভিন্ন রকমের ডাল সহ পিঠে মিলিয়ে 110 ধরনের খাবার তৈরি করা হয়। তবে দেবতাদের জন্য নিবেদন করা হয় 56 ভোগ। উৎসবের মরশুমে এই ভোগের চাহিদা থাকে তুঙ্গে। এই রান্নার কাজের জন্য 600 জন কাজ করেন। সবজি কাটা এবং চাল ধোয়ার কাজ করা হয় রান্নাঘরের বাইরে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই মন্দিরে যতই দর্শনার্থী আসুক না কেন, প্রসাদ কোনোদিন কম পড়ে না, অথবা কোনোদিন বেশিও থাকে না। এ তো কিছুই নয়, আরও এমন কিছু রহস্য আছে যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। আমি খুব শীঘ্রই পুরীর জগন্নাথ মন্দিরের সকল অজানা রহস্যের ওপর একটি ভিডিও বানাবো। আপনারা কি সেই ভিডিও দেখতে ইচ্ছুক সেটা আমাদের কমেন্টে জানান। আজকের ভিডিওটি যথাসম্ভব শেয়ার করুন, আর ভবিষ্যতে যেন ভগবানের এই মন্দিরে কোনো খারাপ কিছু না ঘটে এই আশা রাখি। সবাই কমেন্টে লিখুন জয় জগন্নাথ। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।